বরিশালে বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ আব্দুল মান্নান খান বাদশার বাড়ি দখলে নেয়ার ষড়যন্ত্র ও পরিবারকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার রোববার সকালে রাজধানী শিশু কল্যাণ পরিষদ হলে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন করেন তারা এ সময় মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল লান্টু পরিবারটির পক্ষে লিখিত বক্তব্যে বলেন বরিশাল সিটি কর্পোরেশনের খালেদাবাদ কলোনির নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি সালাম গসাই ইমরান হোসেন ও রকি সহ কিছু অসাধু লোক বিভিন্ন সময়ে বীর মুক্তিযোদ্ধা মৃত আলহাজ আব্দুল মান্নান খানের বসতবাড়ি দখল নেয়ার চেষ্টা চালাচ্ছে এছাড়া মুক্তিযোদ্ধা পরিবারের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির পাশাপাশি হত্যার হুমকিও দিচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা